এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদ চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং মজার ব্লগ নিয়ে। তো আজকে আমি আর প্রতিদেব যাব সায়েন্স সিটিতে, তাই জন্য বেশি কথা না বলে দুজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। এবং এখানটা ট্রেনে করে পৌঁছে গেলাম আমরা পার্ক সার্কাস। পার্ক সার্কাস থেকে আমরা এই সিটিটা দেখতে পাচ্ছি, সেখান থেকে উঠে ওপরেই বাস অটো অনেক কিছুই পাওয়া যায়। বাস হলো পার হেড 10 টাকা আর অটো হলো পার হেড 50 টাকা, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই নেবেন। তো ফাইনালি আমরা সায়েন্স সিটি পৌঁছে গিয়েছি। ভেতরে ঢোকার মুখে একদম এই দৃশ্যটা পড়বে, এই যে বল কিছু না, এখানে জলের মধ্যে দিয়ে একটা সাদা পাইপ উঠেছে যেটা দেখা যাচ্ছে না, সেটা দিয়েই জল বেরোচ্ছে আর উপর থেকে ওটাই পড়ছে। আচ্ছা, কোনো দিকে না তাকিয়ে আমি আর প্রতিদেব চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট বুকিং করবো বলে। যেহেতু আজকে সারাটা দিন সায়েন্স সিটিতে কাটাবো এবং পুরো সব জায়গা এক্সপ্লোর করবো এবং 3D শো থেকে টাইম মেশিন যা যা সব কিছু দেখবো, তাহলে ভাবো চলো কম্বো টিকিটটাই কেটে নিই। 65 টাকা এন্ট্রি ফিস এবং যা যা 3D শো আপনারা দেখবেন সব মিলিয়ে 300 টাকা। তবে একটা কথা আমি বলে রাখি যে সব কিছুরই কিন্তু একটা করে টাইমিং দেওয়া আছে, 2, 1 এবং সেই টাইমিং অনুযায়ী কিন্তু আপনারা প্লিজ এন্ট্রি করে যাবেন শো দেখতে, নাহলে অনেক বড় বিপদে পড়ে যাবেন, অনেকটা প্রবলেম হয়ে যায় ঠিক টাইমে না গেলে, যেটা আমাদের হয়েছিল। 2টোর জায়গায় 2টো 20তে গিয়েছি, তো কিছুটা শো মিস হয়েছে। এবার আমরা যাবো ওই যে ওই বলটাতে মেন 3D শো দেখতে। লাইনটা দেখুন বন্ধুরা, লাইনটা দেখুন, আমরা কী দেখবো। ट्राइटन सौर मंडल की सबसे ठंडी वस्तुओं में से एक है। इसकी सतह 235 डिग्री सेल्सियस नीचे चला जाता है। ट्राइटन के दक्षिणी ध्रुव के पास कुंड से निकले झरने की एक श्रृंखला देख वैज्ञानिक हैरान रह गए, जो सतह की बर्फ की दरारों में से नाइट्रोजन और धूल उगलती है। इसे उबार इतने शक्तिशाली होते हैं कि वे सतह से 8 किलोमीटर ऊपर तक पहुंच। मौसम परिवर्तन पहली खोज थी जिसने वॉयेजर टीम का ध्यान आकर्षित किया। गहरे अंतरिक्ष की अत्यधिक ठंड में नेपच्यून के उग्र मौसम को बढ़ावा देने वाली ऊर्जा की उम्मीद शोधकर्ताओं को नहीं थी। দাঁড়ান, এটা একটু ভিডিওটা করে নিই। আরে যখন স্টার্ট হবে তখন অবধি তো এটা করতে হবে। জ্বালামুখী কি ছায়া মে চলা থা, ও ভি দো পেরম পর हम इन्हें ऑस्ट्रेलोपिथेकस या दक्षिणी बंदर कहते हैं। हम नहीं जानते कि ये दो पैरों पे कैसे चलने लगे। 3D শো দেখার পর চলে গেলাম আমরা ডার্ক রাইড, মানে অন্ধকার জগতে ডাইনোসরদের সঙ্গে একটু দেখা করে আসি। কিন্তু এইখানে এসে ডাইনোসরদের কী দেখবো বাবা, ভিড় দেখেই তো আমার মানে ভিমরি খাওয়ার মতন অবস্থা, তাই একটু মজা করে নিলাম। দেখতে পাচ্ছেন বাবু, তুমি যে এত গিফটে ঠিক আছে, আর এইগুলো দিয়ে তোমাকে চিড় ফাড় করে যে টাকাগুলো বের করে নি এত যে গিফটে, এক থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা ডাইনোসরের দেখা পেলাম। ডার্ক রাইডের ভিডিওটা অনেক বড়, তাই ফুল ব্লগটি আমি এখানটায় দিতে পারছি না, কিন্তু যারা যারা এই ভিডিওটা আপনারা দেখছেন আমার বন্ধুরা, তো প্লিজ আমার পেজ বা প্রোফাইলে গিয়ে ফুল ভিডিওটা আপনারা দেখে নিন, কারণ ব্লগটা অনেকটাই বড়, ম্যাক্সিমাম 7 মিনিটের ব্লগ, তাই ওইখানে আমার ব্লগটা আছে, এখানটায় কিছুটা ক্লিপ আমি দিয়েছি। এটা কি
ढाल वाला तो इससे तो राइट तो राइट साइड है राइट लेग तो बस राइट आगे पूरा वीडियो को तो इखाने वो सामने जो बूट टॉप निये ची निये ची निये ची उभयचर प्राणियों का आविर्भाव हुआ सरसिप जैसे सन प्राय 8 मीटर तक पंख फैलाने में सक्षम काम करेगा ड्रैगन फ्लाई ডার্ক রাইডের পর চলে গেলাম টাইম মেশিন দেখতে কারণ সব কিছুরই একটা টাইমিং মেনশন করা যেটা আমি প্রথমেই বলেছি তাই টাইমিং কোনোভাবে মিস করা যাবে না টাইম মেশিনের ব্লগটাও একটু বড় ব্লগ হতে চলেছে তাই আমি আমার বন্ধুদের বলছি যে আমার চ্যানেলে গিয়ে ফুল ব্লগটি প্লিজ দেখে নিন খালি ঘুরু ঘুরু করলে হবে পেট পুজো তো করতে হবে তাই পেট পুজোর জন্য চলে গেলাম পাশে একটা রেস্টুরেন্ট কিন্তু সত্যি বলছি প্রত্যেকটা জিনিসের অনেক দাম তাই আমরা একটা কাজ খুব ভালো করেছি বাড়ি থেকে আমরা ডিম টোস্ট রেডি করে নিয়ে গিয়েছি তো এটাই মোটামুটি কাজ চালানোর মতো খাওয়া দাওয়া করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে আমাদের দুটোর সময় একটা শো ছিল স্পেস থিয়েটারে তো সেটা টাইমিংয়ে একটু গণ্ডগোল হয়ে যেতে 20 মিনিট পরে পৌঁছেছি তো আলটিমেট দুটোর জায়গায় 2:20 ঢোকার কারণে মাত্র 10 মিনিট ওই শোটা আমরা দেখতে পেয়েছি তো আপনাদেরকে বারবার বলছি প্লিজ টাইমিংটা মেনটেন করবেন আর যাই হোক মন খারাপ করে কী হবে সায়েন্স অফ স্পেয়ারে ঢুকে গেলাম यहाँ से हमें बहुत सारी इन्फॉर्मेशन मिल रही है जैसे कहाँ बारिश होने की संभावना है कहाँ साइक्लोन आने की संभावना है और भी बहुत सारे इन्फॉर्मेशन अब बादल के रहने के कारण हम यहाँ के लैंडमार्क को डिस्टिंक्टली नहीं देख पा रहे हैं तार? মোটামুটি কয়েকটা রাইড আর 3D শো বাদে এখানটায় যা যা আপনারা দেখবেন 65 মানে 65 টাকা এন্ট্রি ফির মধ্যে নিয়ে নেবেন তো ওখানেও খুব ভালো সময় কেটে যাবে আপনাদের এই যে আমরা এই উপরে এখন এই উপরে উঠব আমার বর এখন সাইকেল চালাবে আর এমন সাইকেল চালাবে এই যে বলটা উঠবে কিন্তু আমার বরের গায়ে আলটিমেট জোর নেই বলটা তোলার মতো উপরে আমরা আপাতত আছি এবার আস্তে আস্তে নিচে নামবো দেখতে দেখতে হ্যাঁ এর কোনো সিঁড়ি নেই এইভাবেই দেখতে দেখতে নামতে বাবু তোর মাথা দেখা যাচ্ছে না আমার আমার তবুও দেখা যাচ্ছে আচ্ছা এটা কি দেবে এটা এটা তোকে আরো মোটা দেখাচ্ছে এটা হচ্ছে পুরো মাছের ডিপার্টমেন্ট ওয়া 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 এটা কি সুন্দর মাছ
देखी। মাছের যে কত প্রজাতি, ও মা এটা দেখ কত বড়, বাবু এটা দেখো কত বড়। দারুণ এটা না, চারিদিকে খালি সবার প্রতিবিম্ব পড়ে। যাই হোক, বাইরে এসে একটু ঘোরাফেরা করতে করতে দেখি বন্দে ভারত ট্রেন এ কি আমরা কি কলকাতা থেকে শিলিগুড়ি চলে এলাম। তারপর আবার ভাবলাম যে না না বাবা কলকাতাতেই আছি। তো যাই হোক, বন্দে ভারত ট্রেনটি হচ্ছে আপনার নেবে 40 টাকা, আর এই যে এখানে রোপওয়ে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 60 টাকা। বাট আনফর্চুনেটলি টাইম ছিল না বলে রোপওয়েতে চড়তে পারিনি। বাট যারা যারা আসবেন প্লিজ রোপওয়েতে একটা রাইড নেবেন, কারণ ওপর থেকে রোপওয়ে করে নিচে সায়েন্স সিটি দেখতে অসাধারণ লাগে। অনেক বেশি ঘোরাঘুরির পর যখন অনেকটা খিদে পেয়ে গেছে তখন হালকা ফুলকা কিছু খেয়ে, অ্যান্ড অবশ্যই সবথেকে ফেভারিট আমার আইসক্রিম, সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে জলদি করে খেয়ে নিলাম। সারাটা দিন অনেক ঘোরাঘুরি করলাম, তবে এতটা বুঝেছি যে এত কিছু শো ছিল, অনেক কিছুই মিসও হয়েছে, সেটা একদিনে কোনোভাবে সম্ভব নয়। পরে আবার আসবো একদিন। তো আপনাদেরও বলছি বন্ধুরা, ফুল ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। অনেক অনেক থ্যাংক ইউ।